आज के आम्रा जानबो की भावे एक टा वीडियो थे के इधर नेर GIF एनिमेशन क्रिएट करा जाए। Assalamualaikum। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স মেসেজ এবারে অনেকের প্রোফাইলেও দেখা যাচ্ছে এই ধরনের GIF অ্যানিমেশন সো বুঝতেই পারছেন এর ব্যবহার দিন দিন ব্যাপক আকারে বাড়ছে তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের বেশ কিছু ছবি বা যে কোনো ভিডিও থেকে এই ধরনের GIF অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে অ্যাপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি অবশ্যই ডাউনলোড করে নেবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আদনান তো চলুন শুরু করা যাক শুরুতে যেমনটা বলছিলাম আমরা ইমেজ অথবা ভিডিও দিয়ে আমরা কিন্তু এখান থেকে GIF ফাইল তৈরি করতে পারবো তো আমরা সহজে চলে যাচ্ছি ভিডিওতে তো আমার গ্যালারি থেকে ফর এক্সাম্পল একটা ভিডিও চুজ করছি নর্মালি GIF ফাইল এক মিনিটের বেশি হয় না এটা সবাই জানেন তো আমরা এখান থেকে এই ভিডিওটির স্পেশাল 4 সেকেন্ড ট্রিম করে নিব এরপর আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে ভিডিওর স্পিডটা কন্ট্রোল করতে পারবেন তারপর পাশে আমরা স্টিকার বলে একটা অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা 3D স্টিকারগুলো সেট করে নিতে পারবো স্টিকারের পাশাপাশি এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন এবং টেক্সটের কালার চেঞ্জ করার পাশাপাশি এখান থেকে আপনি টেক্সটের ফন্টও চেঞ্জ করতে পারবেন এছাড়া ভিডিওতে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও অথবা ভিডিওটি ক্রপ করতে পারেন এবং সবচেয়ে আরও একটা ব্যাপার দেখাচ্ছি সেটা হচ্ছে ইফেক্ট এখানে আসলে আমরা বেশ কিছু ফিল্টার দেখতে পাবো যা আমাদের GIF ফাইলে সেট করতে পারবো এখানে যে ফিল্টারগুলো দেওয়া আছে সেগুলো GIF ফাইলের জন্য একদমই পারফেক্ট আমার মনে হচ্ছে তো আমরা এখান থেকে এই ফিল্টারটা এনেবল করে দিচ্ছি এবং সবশেষে আমরা এখান থেকে এই GIF ফাইলটি এক্সপোর্ট করে নিব এনিওয়ে দেন আপনি কমেন্ট বক্স সহ যে কোনো জায়গায় এই GIF ফাইলটি দিতে পারেন ভিডিও শেষে একটা ব্যবহার জানিয়ে রাখি অ্যাপসটি কিন্তু আমাকে স্পন্সর করেনি আমার মনে হলো এটা খুব ইনফরমেটিভ একটা কন্টেন্ট হতে পারে যার জন্য আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটি কাজের মনে হলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আগে অন্তত পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ওয়েবসাইট ম্যাকিংয়ের যে সেকেন্ড পার্টটা সেটা খুব শীঘ্রই চলে আসবে আমি আপনাদের প্রচুর রিকোয়েস্ট পাচ্ছিলাম তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে টিল দেন টেক কেয়ার